আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি, আপনাদের সবার দোয়াতে ইনশাল্লাহ আরও ভালো হয়ে যাব ইনশাল্লাহ, আশা করি সুস্থ হয়ে যাব। তো আমি বাজারে গিয়েছিলাম মাছ কাটিয়ে এনে, এখন বাসায় এসে ধুয়ে নিচ্ছি। একটা নলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সিনকে রেখে। এখন তাজা মাছ কাটিয়ে তারপর বাসায় এনে ধুয়ে কমপ্লিট করে প্যাকেট করে রেখে দিব ফ্রিজে। তাই ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, আর রান্নার জন্য আলাদা করে রাখবো। তাজা মাছ শাক সবজি খাওয়ার মজাই আলাদা। আর আমি চেষ্টা করি তাজা জিনিসগুলো কিনে এনে খাওয়ার জন্য, বাকিটা আল্লাহ যেটুকু তৌফিক দেয় সেইভাবেই চলার চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর প্যাকেট করব আর রান্নার জন্য নিব। এটা রুই নলা মাছ। তো এখন আমি এখানে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, পাশের চুলোতে ডাল, ভাত ডাল হয়ে যাচ্ছে, ডালে অলরেডি আমি হলুদ দিয়ে দিয়েছি। ডালটা বাগার দিব, ডালটা আমি ঘুটে নিয়েছি, ডালটা বাগার দিব। তো আমি তাওয়াতে তেল দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, ডাল বাকার দিব। এখানে মাছ রান্নার জন্য আমি মেখে রেখেছি হলুদ আর লবণ দিয়ে। তো কিছু মাছ রান্না করব, মানে ভুনা করব, আর কিছু দিয়ে ভর্তা করব, অনেকদিন ভর্তা খাই না। যাই হোক, আমার ডালটা বাগার হয়ে গেছে, বাগার দিয়ে ফেলেছি। এখন তাওয়া বসিয়ে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, আমি মাছ ভেজে নিব। ভাজা মাছ সবাই পছন্দ করে, আর আমার বাসায় যেন কেউ মাছ খেতে চায় না কাটার ভয়ে, আর অরুচি কেন জানি মাছ খেতে চাচ্ছে না, কেউই মাছ খেতে চায় না। রান্না করলে দেখা যায় থেকে যায়, তাই চেষ্টা করি অল্প করে রান্না করার জন্য। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এটা রুই নলা, যে মাঝারি সাইজের যে রুইগুলো আছে ওই নলা মাছগুলো আর কি। তো আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে, এগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি ভুনা করব। আর এখানে ডিম এনেছিলাম, আমার ছেলেকে দিয়ে আনিয়েছিলাম। তো এখন এই ডিমটা ভেঙে গেছে, এটা আলাদা করে রাখলাম, আর ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সিনকে রেখে। আমি চেষ্টা করি ধুয়ে কম পরিষ্কার করে রেখে দিতে, নইলে অনেক সময় থাকে। আর এখানে ঢ্যাঁড়স ধুয়ে রেখেছি, ঢ্যাঁড়স ভাজি করব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়েছে, আমি পেঁয়াজ কুচি দিয়েছি, সস্তা মশলা দিব, তো হলুদ সরি রসুনের বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি একটা চামচ, আদা বাটা দিয়েছি হালকা, সরি আদা না রসুন দিয়েছি একটা চামচ, আর লবণ দিয়েছি। তো এখন আমি একটু হালকা হলুদ দিয়ে এটা নেড়ে তারপর একটু ভুনে নিয়ে তারপর ঢেঁড়সগুলো দিব কেটে নেওয়া। যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম এখন দিয়ে দিলাম, ঢেঁড়সটা ধুয়ে আগে কেটে রেখে দিতে হয়। ঢেঁড়স কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হয়। তো এখন আমি ঢেঁড়সটা ভাজি বসিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজিটা আমার বাসায় সবাই পছন্দ করে, আমি এবং আমার মেয়ে ভীষণ পছন্দ করি, মূলত সবাই পছন্দ করে।
ঢেঁড়সটা বাচ্চাদের জন্য অনেক উপকারী, খাওয়ানো যাবে, বাচ্চারাও পছন্দ করে, ছোট বাচ্চারা তো। যাই হোক, এখন ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি, আর আমার প্রায় ভাজিটা হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজিটা ঝরঝর হলে ভীষণ ভালো লাগে। আমি আলতো করে নেড়ে দিচ্ছি, আর এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, আমি এখন নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে ফেলবো। দেখুন ঝরঝর হয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, এবং কালারটা সবুজ রয়েছে। এই যেখানে মাছের লেজ, আমি ভর্তা করব, ভর্তার জন্য মাছের লেজ রেখেছি। অনেকদিন আসলে ভর্তা খাওয়া হয় না, আমার শরীর ভালো ছিল না, আমি চেষ্টা করি নিজে বেটে খাওয়ার জন্য, তো আজকে ভর্তা করব। আর এখানে আমি পাতিলে পেঁয়াজ বসিয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজ, এখানে তাওয়াতে তেল গরম করে এখানে ডিম ফেটে রেখেছিলাম, ডিমের অমলেট করব, তো অমলেটটা দিয়ে দিয়েছি সকালের নাস্তার জন্য। আমি সকাল সকাল রান্না করি, আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন সবাই জানেন, চেষ্টা করি সকাল সকাল রান্না করার জন্য, ইন কেস কোনো কাজ থাকলে একটু লেট হয়ে যায়। সকাল সকাল নাস্তা এবং দুপুরে রান্নাটা আমি একসাথেই বসিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি এখন মাছটা ভুনে নিব, আর ডিম অমলেট দিচ্ছি সবাইকে, সবাই নাস্তা খাবে, সাথে চা খাবে। যারা আমার চ্যানেলটি আগে দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে দেখছেন, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিলে আমার পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি এখন মাছের যে মশলা সব কিছু দিয়ে ভুনে নিচ্ছি, এটা কষিয়ে নিয়ে, তারপর আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছ দিব। আমি মাছ দিয়ে দিয়েছি, দেখুন অলরেডি সুন্দর, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। মাছ ভুনা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, মাছ ভুনা মাংস ভুনা কে না পছন্দ করে। আর পাশে তাওয়াতে আমি রুটি ছেঁকে নিচ্ছি, রুটিটা আমি কাজের ইয়েতে পুড়ে গেল একটু, তো যাই হোক আস্তে আস্তে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর এক সাইডে রান্নাও শেষ করে ফেলছি, সবাই যেহেতু নাস্তা খাবে, তারপর চা বসিয়ে দিব চুলাতে। সকালবেলা চা, নাস্তার পর পর চা না খেলে ভালো লাগে না। আমার রুটিগুলো ছেঁকে নিচ্ছি প্রায় শেষ, সবাই নাস্তা খাবে। আর এখানে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে প্রায়, দেখুন মশলা খুব সুন্দর হয়েছে, মাখামাখা ঝোল, পেঁয়াজ বেশি করে দিয়েছি। মাছ ভুনা মাংস ভুনাতে একটু পেঁয়াজ মশলা একটু বেশি লাগে, ভালো লাগে খেতে। রুটিটা কথা কথায় একটু ছেড়ে গিয়েছিল, তো আমি ছেঁকে নিচ্ছি। সকালবেলা তাড়াহুড়ো করে নাস্তা বানাতে হয়, তো তাই অনেক সময় আমি রুটিটা গোল করতে পারি না, অনেক সময় হয় না। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আর পাশের চুলোতে আমি আমার মাছ রান্নাটা হয়ে গেছে, পাশের চুলোতে চা বসিয়ে দিয়েছি। আর এখানে কলা আছে, নাস্তার সাথে যার ভালো লাগে সে কলা খাবে। এখানে রুটি ছেঁকা হয়েছে, এখানে কলা, আর এখানে আমি তাওয়াতে ভর্তা করব বলেছিলাম, সেই ভর্তা